নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই একটি গ্রহের বড় পরিবর্তন পাঁচ রাশি টাকার গতিতে বসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা কেটে কেটে ভিডিওটি দেখবেন না। আমি অনেককে দেখেছি, প্রচুর বড় বড় বিজনেস ছিল কিন্তু আজকে অনেক সময় ডাউনফল করে গেছে। আমি বারবার বলি, একবার ব্যক্তিগত জন্মছক দেখি নিন না। কোটি কোটি টাকার বিজনেস যার সময় ছিল না খাওয়ার বসার, সে আজকে অনেক সময়, কারণ তার বিজনেসের জায়গায় সে মতন গ্রো আপ হচ্ছে না, বা সেই জায়গাতে আপনার কাস্টমার সাপোর্ট, ব্যাংকিং সাপোর্ট আপনি পাচ্ছেন না, অথবা আপনার যে অপরচুনিটিগুলো আসার দরকার সেই অপরচুনিটিগুলো আপনি পাচ্ছেন না। এটা হচ্ছে ডেস্টিনি। তো সেই জায়গাটাতে আপনাকে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিতে হবে এবং পাশাপাশি আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কারণ আমি আবারও বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বিজনেস আপনার ভালো চলছে না, বুঝতে পারছেন ডাউনফল করছে, যোগাযোগ করুন। বিয়ের জায়গাতে সমস্যা হচ্ছে, বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, বিয়ে হতে গিয়ে বাধা হয়ে যাচ্ছে, বা দাম্পত্য সুখে আপনার বাধা আসছে, অথবা আপনার ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আমি আবারও একটা কথা বলবো আপনাকে, আপনারা যারা ভিডিওটি শুনছেন, আপনার সন্তানের এডুকেশান, চাকরির প্রমোশনের প্রচেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, বা ট্রান্সফারের চেষ্টা করছেন, হচ্ছে না, বা ভালো একটা ভালো জবের চেষ্টা করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জব পাচ্ছেন না, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আমি একটা কথা আবারও বলি, জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট যেটা আপনাকে আপনার জীবনের বাধা থেকে আপনাকে দূর কিন্তু করতে পারে, তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার সময় কখন ভালো আসবে? দেখুন, আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কোন নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, আপনার হস্তরেখা, আপনার বাস্তুক্ষেত্র, অনেকে অনেক রকমের রত্ন পড়ে রয়েছেন, রত্ন আপনার ক্ষেত্রে কোনটা শুভ রয়েছে এটা আগে জেনে নিন। সবার জন্য কিন্তু সব রত্ন কিন্তু আইডিয়াল নয় এবং আপনার বাস্তুর জায়গাটা দেখা দরকার। পারিবারিক অশান্তি হচ্ছে, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, হয়তো আপনি কোনো ল্যান্ড বিক্রি করতে পারছেন না, প্রচেষ্টা করছেন, ল্যান্ড আপনার বিক্রি হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন, আমি আবারও বলছি। কারণ সমস্যাগুলো যদি নিয়ে থাকেন না, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছককে এবং হস্তরেখাকে আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। তো যারা নিতান্তই অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যাই হোক, এবার আলোচনাটা শুরু করা যাক। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দিতে চলেছে? প্রথম রাশি, এই শুক্রের রাশি পরিবর্তনে বৃষ রাশিকে দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে, বিশেষ করে আপনাদের ব্যবসা, ডেলি ইনকাম এবং আপনার স্বাস্থ্যের জায়গাটা এবং বৈবাহিক জীবন, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিতে চলেছে বৃষ রাশি। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কর্ম কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন বা কর্মক্ষেত্রে কিছু গোলযোগ হচ্ছিলো, সেই জায়গাটা আপনাদের কাটিয়ে উঠবে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। তিন নম্বর রাশি আপনার মকর রাশি। মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, সফলতা, সাকসেস এবং আপনার বৈবাহিক জীবন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আর্থিক সমৃদ্ধি আপনাদের হতে চলেছে।
এরপর যে রাশি আমি নাম বলবো, মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের এই সময় বৃদ্ধি হতে চলেছে। এবং অন্তিম এবং শেষ রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের বিশেষ করে বিজনেস, কেরিয়ার এবং প্রমোশন এবং সম্পত্তি, কোনো প্রপার্টি থেকে লাভ এবং কোনো ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন। আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে পারে এবং দীর্ঘদিন যে আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ এই পাঁচটি রাশি দুর্দান্ত লাভ পেতে চলেছে। এই শুক্রের বড় পরিবর্তন আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের চারিদিক থেকে একটা বড় ধরনের সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। যাই হোক, আমি আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি পত্রিকার প্রতিবেদন অবশ্যই করুন। এবং আপনারা আপনাদের চ্যানেল, বারবার বলি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।